ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أذكر شنكيبت على سنة رسول صلى الله عليه وسلم كي নিয়ে অনেকে কটুক্তি করার ব্যর্থ চেষ্টা করে যে রাসুল সাল্লুসাল্লাম মহিলাদের হাত ধরে হাঁটতেন আসলে যখন কারো দিলের মধ্যে বক্রতা থাকে তখন অন্যকে আঘাত করার জন্য সুযোগ তালাশ করে সুযোগের সন্ধানই হয়ে ঘুরে এই প্রকৃতির লোক যারা আছে তারাই রাসুল সাল্লামের চরিত্রের উপর কালিমা করার জন্য বৃহত্ত চেষ্টা করে অথচ রাসুল সাল্লাম বিশ্ব মানব জাতির জন্য বিশ্ব মানবের জন্য রাসুল সাল্লাহ জন্য আদর্শ তো ইসলামের দুশ্মনেরা বিভিন্ন ধরনের খুঁটিনাটি কিছু জিনিস উত্থাপন করার চেষ্টা করে যাতে করে রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্রের উপরে কালিমা লেপন করতে পারে নবিল্লা তবে যারাই এই ধরনের বক্রতার তার ফল অবলম্বন করছে তাদের নিজেদের মুখেই আসলে কালি বা কালিমা লেপন হয়েছে তাদের মুখের মধ্যে তারাই কালিমা যুক্ত হয়েছে তারাই তাদের মুখেই তাদের চেহারাই যে কালো হইছে বরং রাসুল সাল্লাহ আলু ইসলামের ব্যাপারে যে আল্লাহ তোমার কাতার ঘোষণা রাফায়নায় কেজি কেরক আমি অবশ্যই আপনার আলোচনাকে সুমহান উচ্ছে পৌঁছে দিয়েছি রাসুল সাল্লাহ আলু ইসলামের মর্যাদা পৃথিবীতে এত বেশি যে এর কোনো তুলনাই নাই বিশ্বের মধ্যে এমন কোন নেতা লিডার নাই এই পর্যন্ত কেমন পর্যন্ত থাকবে না যে যার নাম একেবারে মিনারে টাওয়ারের উপরে থেকে মাইক লাগাইয়া আসবে আসাদু আন্না মুহাম্মদ আর রাসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর রাসুল্লাহ দৈনিক পাঁচক সালাতের মধ্যে আজানের মধ্যে দু দুইবার করে ফাঁস দিয়ে কোনো দশ বার মাইকের আজান দেওয়া হয় একামতের মধ্যে অন্তত একবার তাইলে দশ আর পাঁচ মোট হল পনেরো বার এই পনেরোবার রাসুল সাল সাল্লামের নাম মাইকের মাধ্যমে একেবারে ঘোষণা করা হচ্ছে পৃথিবীতে এরকম কোনো নেতা লিডার নাই বরাফানা লাক যিকরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন আমি আপনাদের আলোচনা আপনার যিকির এখানে আলোচনা আপনাদের নাম আমি সুউমোহান করছি উচুতে নিয়ে গেছি কি পরিমাণ উচুতে নিয়ে গেছে কোটি কোটি মানুষ আজকে নাম রাখতেছে মুহাম্মাদের নাম কোটি কোটি যে মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতেছে কোথায় মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে খোদবার মধ্যে জুমার খোদবার মধ্যে ঈদের মধ্যে কোথায় আপনি দেখবেন কোথায় চান ওরা ফানা আলা কাজ আল্লাহ তালা রাসুল সাল্লাহামের মান মর্যাদাকে উঁচু নিয়ে গেছেন এবং তার বাস্তব রূপ আমরা সামনে সমাজের মধ্যে দেখতে পাচ্ছি আর দেখেন বিপরীত যারা রাসুল সাল্লাহামের বিরুদ্ধে লাগছে রাসুল সাল্লাহামকে কালিমা লাপন করছে তাদের মধ্যে চুন কেলে লাগিয়ে গেছে যে আবু জাহেল কেউ নাম রাখবে না আবু আহাত কেউ নাম রাখবে না এবং তাদের সানে আল্লাহ তারা এভাবে বলছেন যে সানি একটা হুয়াল আবতার নিশ্চয় আপনার শত্রু যারা আছে তারাই নির্বংশ লেস কাটা দেখেন আসলে ল্যাস কাটা নির্বংশ অপদস্থ আজকে কোন আবুল আহাবের নাম আপনি সমাজের মধ্যে দেখবেন না কোন আবু জাহেল নাম আপনি দেখবেন না ওদবা নাম দেখবেন না সমাজের মধ্যে এত তারা এত বিকৃত হয়েছে এত তার লাঞ্ছিত বঞ্চিত হয়েছে আল্লাহ তাপরে কথা কথা ছিল সত্য আল্লাহ তালার কথা থেকে সত্য কথা কার হইতে পারে এই ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে আমরা সমাজের মধ্যে দেখতে পারি আশা যাক আজকের মূল আলোচনার মধ্যে যে বলা হয়

রাসুল সাল্লা সাল্লামের হাত ধরে কোথাও নিয়ে যাইতে চাইতেন তখন রাসুল সাল্লাহ তার সাথে ওইখানে যেতেন দেখেন এখানে যে ফেলে মজি অর্থাৎ অতীত অতীত সূচক কোনো শব্দ না এবং ইন ইন শব্দটা যদি নাকি আমরা বুঝি ইন মানে বাংলাতে আমরা যদি বলি শর্ত এখানে

তাই রাসুল সাল্লাহাম তার সাথে সেখানে যাইতেন এখানে রাসুল সাল্লাহামের আদর্শ কথা বলা হয়েছে রাসুল সাল্লাহ আলু সাল্লাম অন্যের উপকারে এত নিবেদিত প্রাণ ছিলেন রাসুল সাল্লামের আদর্শ এখানে বুঝানো হচ্ছে এটা না যে অমুক এক নামক দাসী হাত ধরিয়া রাসুল সাল্লাহ আলু সাল্লাম অমুক স্থান থেকে অমুক স্থানে গেছেন তারপর নাম ধরিয়া নাই অমুক মহিলার অমুক যে প্রয়োজনটা পুরো করছেন এই কোনো নিশ্চিত আগের কোনো নাম উল্লেখ করা হয় নাই এখানে বলা হচ্ছে যে রাসুল সাল সাল্লাম যে হাজাতমন যে কোন সমস্যার মধ্যে আছে তার সমাধানের করার জন্যে রাসুল সাল্লাহাম সর্বাত্মক চেষ্টা করতেন এমনকি যদি নাকি সমাজের মধ্যে একেবারে নিবিড়িত সাধারণ একজন গোলাম বা বাঁধি যদিও নাকি নিজের প্রয়োজনে মহানায়ক রাষ্ট্রনায়ক রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে যে আবেদন করতেন রাসুল সাল্লাম স্বয়ং নিজে তার প্রয়োজনটা পূরণ করতেন এখানে আল্লাহ আল্লাহন সেটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আজকে যে বক্রতের বক্র দিল যারা রাখে তাদের অন্তরের মধ্যে যে এই সমস্ত জিনিসগুলো ফুটে উঠছে আসুজাল আজ নবী যে অফর মহিলার হাত ধরতেন নাউজমিন জালেক এই যে ব্যাখ্যাটা আমরা দেখি ওলামাইকাম কি বলতেছেন এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে এখানে মধ্যে যেটা আমরা বুঝতে পারি এখানে হাত দরিয়া যদি নাকি কেউ কাউকে কোথাও নিয়ে যায় তাইলে নির্ভুলভাবে নিয়ে যায় তার আনুগত্য করে এই অর্থ যেমন নাকি আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ হোমা খুশবি আই দিন আল্লাহ না ইলাইক হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের হাত ধরে আপনার দিকে নিয়ে যান আপনার আবাদত বন্ধু কি করেন তৌফিক আমাদেরকে দান করেন দেখেন এখানে যে সরাসরি আল্লাহ কি আমাদের হাত ধরবে এটা উদ্দেশ্য না বরং এখানে বোঝানো হচ্ছে কামেল অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার আনুগত্যের দিকে একেবারে বিশেষভাবে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে তৌফিক দেন কারণ নিয়ম হলো কেউ কাউক কারো যদি হাত ধরে কোথাও নিয়ে যায় নিশ্চিত সে ওই জায়গাতে বুঝতে পারে এখানে কোনো যে বিভ্রান্তির সুযোগ থাকে না তাই আল্লাহ নিকটে আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের হাত ধরে আপনার আনুগত্যের মধ্যে নিয়ে যান এখানে হাত ধরা মূল উদ্দেশ্য না বরং এখানে উদ্দেশ্য হচ্ছে একেবারে আল্লাহ আনুগত্য তৌফিক লাভ করা যেমন হাফিজ হুজার রহমতুল্লাহ আলাই বুখারির ব্যাখ্যা গ্রন্থ দশ নম্বর খণ্ডে সাইশত নব্বই নম্বর পিস উল্লেখ করে আলমাকু এখানে হাত থেকে উদ্দেশ্য হচ্ছে যে তার প্রভাব সেটা হচ্ছে অন্যের সাথে যে ভালো আচরণ করা এবং তার আনুগত্য করা তেমনি বুখারীর আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আল আইনি উনি আল উমদাতুল কারের মধ্যে সরে বুখারীর মধ্যে উল্লেখ করছেন 22 নম্বর খন্ডের 141 নম্বর পৃষ্ঠাতে আল মুরাদ মিনাল আখযবি লাজ লাযিম হুয়া হুয়া অর্থাৎ এখানে হাত ধরা থেকে উদ্দেশ্য হচ্ছে তার আবশ্যকীয় বিষয় সেটা হচ্ছে এক সদাচরণ করা নম্র আচরণ করা এবং অনুগত করা ইয়া নি গানা খুলু কুররাসুলি আলাইহিস সালাম ফি على هذه المرتبة هو انه لو كان لأمة حاجة الى بعض مواد المدينة لتلتمس منه مساعدتها في تلك الحاجة واحتاجت بأن يمشي الحمد بأن يمشي معها لقضائها لما تخلف عن ذلك حتى يقضي حاجتها لكن যে উদ্দেশ্য সেই এই হাদিসের থেকে রাসুল সালি সালামের উত্তম আদর্শের বর্ণনা দেয়া এমন কি রাসুল সাল আলি সাল্লাম একজন মহা রাষ্ট্রনায়ক হওয়া সত্ত্বেও সাধারণ একজন দাসীও যদি নাকি তার প্রয়োজনে রাসুল সোল্লা সাল্লামের সহযোগিতাকে কামনা করতেন রাসুল সোল্লাম তার যে উপকার করার জন্যে যে জায়গাতে ওই দাসীর প্রয়োজন যাওয়া দরকার হয় রাসুল সাল্লাহ সাল্লাম তখন রাসুল্লাহ সাল্লাম ওই স্থানে গিয়ে তার সেই প্রয়োজনটাকে ফুরে করতেন

প্রয়োজন পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে যাই উপস্থিত হইতেন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর আদর্শের নমুনা কিন্তু এগুলোকে নিয়ে মানুষ ভিন্ন দিকে চলে যাইতেছে আলিজাবিল্লাহ আচ্ছা আরো একটি হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে সহিহ মুসলিমের মধ্যে আমরা বর্ণনা পাই যে বর্ণনার মধ্যে উল্লেখ করা আছে ইনন্না ইমরাতান কানাত ফি আকলিহা শাই দেখেন এই সমসাময়িক এই হাদিসের সাথেই আরেকটা হাদিসকে আমরা মিলে দেখি হাদিসটি সহি মুসলিমের মধ্যে দুই হাজার তিনশো পৃষ্ঠাতে হাদিসটি ইমাম মুসলিম তার মুসলিমের মধ্যে উল্লেখ করছেন রাতান একজন মহিলা তার যে ব্রেনের মধ্যে সমস্যা ছিল অর্থাৎ সে প্রায় আপনার রোগ আক্রান্ত ছিল অর্থাৎ তার ব্রেন ঠিক ছিল না ফাগলের মতো ছিল ফাকলা ত ইয়ে রাসুল আল্লা ইন্ন আলি ওই ফাগল মহিলাটা বলল হে আল্লাহ রাসুল আমার একটা সমস্যার কারণে আপনার সহযোগিতা প্রয়োজন ফাকালা ইয়ে উমা ফুলান উম জুড়ি আই এস ইতি তখন আসুল সল্লাসলাম বললেন হে অমুকের মা তুমি কোন জায়গাতে যাইতে চাও বলো হাতা জিয়ালা হাজাতে হাই তাহলে আমি ওখানে গিয়ে তোমার প্রয়োজন পুরো করব ফাকলা ফাকলা মা হা ফি বাঁ দি তুলুক আসুল সল্লাসলাম ওই মহিলার সাথে যে কোনো রাস্তা দিয়া গেলেন হাতটা ফারাগাত মিন হা জাতি হা তখন নাসুর সাল্লাহু ওই মহিলার প্রয়োজনটা ফুরা করছেন তাইলে এখানে হাত ধরার কোনো উল্লেখ নাই আর যেখানে হাত ধরার কথা উল্লেখ আছে সীতাকারের মধ্যে কোনো মহিলার নাম ধরিয়া কোনো উল্লেখ নাই সুতরাং এখানে যে নাসুর সাল্লাউল্লাসাল্লাম শরীরের উপরে ব্যর্থ কালিমালে ফোন যারা চেষ্টা করবে তাদের মুখের মধ্যেই আসলে কালি মালে ফোন হবে মা হয়ে গেছে সর্বোপরি কথা হচ্ছে ওইটাই সঠিক জাইসেস অধিকার দিয়ে আল্হুতা আলাহ হা নাহা নবিসাল্লাল্লাহ আল্লাহ ইসলামের একজনপ্রিয়তমা স্ত্রী সহধর্মিনী উম অমিনীন উনার জবানে আমরা শুনি রাসূল সাল্লাল্লাহ স্লামের চরিত্র সম্পর্কে কারণ একজন নারী স্বামীর হ্যাঁ যেই কোনো ধরনের দুরবস্থাকে কোনো খারাপ আচরণকে মেনে নিতে পারে না বিশেষ করে অন্য নারীর সাথে যদি নাকি

কথার মাধ্যমে আমি তোমাদের বায়ুত নিয়ে নিছি ওয়ালা ওয়াল্লা হিমা মাতি নাকাতু আইসা দিল্লাহু তালানা বলেন যে কোনো সময় আল্লাহ শবত রাসুল সল্লাল্লাহ আলুসলাম কোনো আজিরমে মহিলার হাত কখনো ধরনের নাই কয় না আন নাহু ইবা ই হুন নাবিল কালাম রাসুল সাল্লাহ মহিলাদের বাইরে গ্রহণ করতেন শুধু কথার মাধ্যমে হাত ধরার মাধ্যমে নয় হাদিসটি বোখারির সাইড হাজার আষ্টশো একানব্বই মুসলিমের এক হাজার আষ্টশো ছেষট্টি নম্বর হাদিস অন্য বর্ণনাতে বোখারির সাত হাজার এক দুইশত চোদ্দ নম্বর হাদিস ওয়ামা মাসাদ ইয়াদু রাসুল ইল্লা ইসাল্লামা ইয়েদা ইমরাতির ইল্লা ইমরাতান ইমরাতানুহা রাসুল সাল্লাহ আলি সাল্লাম কখনো কোনো আইজনবী মহিলার ফর নারীর হাত কখনোই স্পর্শ করেন নাই হ্যাঁ ওই নারী যেই নারীর উনি যে মালিক হয়েছেন বীরম সূত্রে হোক বা ধাসীর সূত্রে হোক ধাসের সূত্রে হোক তাইলে এটাই সঠিক আর পরিশেষে আমরা এ কথা বলি যে আলা অলিউদ্দিন আল ইরাকি রাহিমাহুল্লাহ এই সমকল হাদিসের ব্যাখ্যা সম্পর্কে অলিউল্লা ইরাকি বলেন যে রাসুল সাল্লা সাল্লাম লাম ইয়াদা ইয়াদাহু লাম তামুসাইয়াদ হুক কত্তু ইয়াদা ইমরাতিন লাফিয়ে মুবাইয়া আতিনাফি গাইহা রাসুল সাল্লা আদর্শ এটাই ফুটে উঠলো কখনো রাসুল সালু ইসলাম নিজের স্ত্রী বা নিজের দাসী ছাড়া অন্য কোন মহিলার হাত স্পর্শ করেন নাই বাইয়াত গ্রহণের মধ্যে করেন নাই অন্য কোনো অবস্থাতেও করেন নাই শেষ প্রতি কথা হচ্ছে যে আল্লাহ তোমার কথা তাআলা কথাই সঠিক যে ওরাফা আনা আলা নিশ্চয় আমি আল্লাহ তোমার কথা আলা আপনি মোহাম্মদ সাল্লাহিস্লামের মান মর্যাদা আপনার আলোচনা আমি সু করছি সম্মানিত করছি আর বিপরীত আল্লাহ বলেন ইন্সানুয়ালাবতার নিশ্চয় আপনার দুশ্মন আপনার প্রতি যারা বক্রতা রাখে তাদের আমি এত যে লাঞ্ছিত বঞ্চিত করছি অবদস্থ করছি যে হুয়ালাবতার সেই নিশ্চয় লেস্কাটা নির্বংশ অবদস্থ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ সব আসসালামালিকুম ওরমতুল্লাহ বারকাত